সব পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না রাজ্যের কোনো যুক্তি ধোপে টিকলো না বকেয়া ডিএ তো মেটানো শুধু নয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্য সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিল স্যাট বিচারপতি রঞ্জিত কুমার বাগ জানিয়েছেন বকেয়া ডিএ নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে দফায় দফায় মেয়াদ বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের দীর্ঘদিন ধরেই ডিএ বা মহার্ঘ ও বকেয়া রাজ্য সরকারি কর্মচারীদের খুব এমন জায়গায় পৌঁছেছে যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রেই পোস্টাল ব্যালটে হেরেছে শাসক দল শুক্রবার ডিএ মামলায় সেট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালেও মুখ পড়ল রাজ্য সরকারের বিচারপতি রঞ্জিত কুমার বাগ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই যদি রাজ্যের কর্মচারীরা ডিএ বা মহার্ঘ ভাতা না পান তাহলে বৈষম্য হবে এক বছরের মধ্যে কিংবা ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার আগে যেটা আগে হবে সেই সময়ের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে কিভাবে মেটানো হবে তা ঠিক করার জন্য রাজ্য সরকারকে তিন মাস সময় দিয়েছে স্যার প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া থাকলেও নির্দিষ্ট সময়ে অন্তর নিয়মিত মহার্গ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ফলে ডি এর ফারাকও লাফিয়ে লাফিয়ে বাড়ছে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের থেকে উনত্রিশ শতাংশ বেশি মহার্ঘ ভাতা পান বকেয়া ডি দাবিতে স্যাটে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারী সেই মামলার শুনানিতে বলা হয়েছিল ডি বা মহার্ঘ ভাতা আইনি অধিকার নয় সরকারের দয়ার দান স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন মামলাকারীরা হাইকোর্টে স্যাটের রায় খারিজ হয়ে যায় রাজ্যের সর্বোচ্চ আদালত সাপ জানিয়ে দেয় কর্মচারীদের ডিএ দিতে বাধ্য রাজ্য সরকার এরপরই ফের ডিএ মামলার শুনানি শুরু হয় স্যাটে সেই মামলায় মুখ রাজ্য সরকারের তবে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে সরকার উচ্চ আদালতে আবেদন করতে পারে বলে জানা গিয়েছে